হ্যালো গাইস, ইনভাইর বং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজে সকাল 6টা। তো আজকে আমরা প্রায় 5টার সময় উঠেই পড়েছিলাম, কিন্তু একটা সকালে একটা কাজ পড়ে গেলে সেই কাজ করতে করতে ভিডিওটা শুরু করার টাইম পাইনি। তো এখন ভিডিওটা শুরু করছি। তো এই যে আমিও নিশেকে পড়তে চলে এসেছি, আর তারপর মাও রান্না করে কাজ করতে লেগে গেছে, আর পাপাও এই জাস্ট পেরালো। তো আজকের ফ্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এই যে এখানে দুধ গরম হয়ে গেছে, এখানে ফুলকপি আলু ভাপিয়ে নিয়েছি, আর এর পাশে হয়ে গেছে শালুক ফুলের ডাঁটা। কী করে রান্না করব জানি না, মানে প্রথমবার করছি, ভাপিয়েই নিয়েছি। আর এই পাশে করে দিয়েছি চাল, মগজ, কাজু, কিশমিশ আর দই দিয়ে বাটা ফুলকপিটা করব, আর বাদাম দিয়ে শালুক ফুলটা করব, কড়া বসিয়ে দিয়েছি। রান্নাঘরের অবস্থা এরকম। এই ডাল ভিজিয়েছিলাম, ডাল বাটবো। প্রথমে শালুক ফুলটা করবো, তাই বাদাম ভাজতে দিয়ে দিয়েছি, ফুলকপিকে ভাপিয়ে নিয়েছি। এই যে ডালও বাটা কমপ্লিট, একটু কাঁচা লঙ্কা হলুদ দিয়ে মটর ডাল বেটে নিয়েছি। বড়া ভাজা কমপ্লিট, বড়াটা ভেজে নিয়েছি, বাদামটা সেটে নিয়েছি, তেলে দিয়ে দিয়ে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। মিস্ত্রিরা চলে এসছে, চা বসিয়ে দিয়েছে। চা আমার কমপ্লিট, আর এটা হচ্ছে পছন্দ। এই যে চা ঢেলে দিয়েছি, আর বিস্কিট। তৈরি হয়ে গেছে শ্যাবলা, আর এটা একটু তেল বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি এত কম হয়ে গেছে। এই যে টিন কালকে বসানো হয়ে গিয়েছে, রাত পর্যন্ত কাজ হয়েছে, আর এখানে আলকাদরা দেওয়া হচ্ছে আজকে। লাফালাফি এবার দোল খাস হয়ে করবে। খেলার জায়গাটা ভালো পেয়েছি। রোহানের পাপাকে গিফট দিয়েছে, এটা দেয়ালি গিফট। এই কি দিয়েছে সেটা রোহন আনবক্সিং করছে। ওর পাপার দেখা হয়ে গিয়েছে, ওর পাপা বলেছে আমাদের খুলে দেখবে, আমি বলবো না কি দিয়েছে। খুলে দেখেনি, স্টিকারে লাগানো আছে। হ্যাঁ, এইগুলো দিয়েছে। মোমবাতি আবার এর ভিতরে মোমবাতি, মোমবাতি সবই ক্যান্ডেল, সবই ক্যান্ডেল। এইগুলো দেখা যায় স্মেল, স্মেলও ভালো। এইগুলো তো ক্যান্ডেলই, এটা এটা তো এরকম পাউচ, সে ক্যান্ডেল থাকে।
এটার মধ্যে এটা কি ম্যাচিস আর মানে ম্যাচিস হ্যাঁ এটা আবার ফাঁকা এবারের মতো আগের ওটা ফাঁকা ছিল এবারেও ফাঁকা ওইটা ব্যালেন্সিং এর জন্য দিয়েছে এটা মনে হচ্ছে ক্যান্ডেল বড় ক্যান্ডেল বড় ক্যান্ডেল আর এটা বার্থডেতে দিলে তোর ক্যান্ডেলটা বার্থডেতে মনে দিয়ে দিয়েছে এই কি হলো পুশ করে বেরিয়ে আসছিল হ্যাঁ ওইটা তো আছে এটা কি রিড ডিফিউজার অয়েল এটা আর কি মনে হচ্ছে স্মেলের জন্য মানে এসেন্সিয়াল অয়েল দেয় না কেন দিয়েছে কিচেনে দেখতে হবে দাঁড়াও খুলে দেখি সব খুলে নিচে নিচে কিন্তু এটা জন্য এটা তো হচ্ছে একটা এটা মোমবাতি স্ট্যান্ড রেখে সস্তিক এগুলো সব বাক্স আর এক একটা ক্যান্ডেলের কালার স্টিকগুলো থাকে কাজ কি স্টিকগুলো আমিও তো বুঝতে পারছি না স্টিকের কাজ কি আমিও জানি না বলতে পারবো না স্মেল এরকম করা না না লেখা আছে আমি কালার দেখেই বলে দিয়েছিলাম এটা এটা নরমাল রোজ গ্রিন লেডি আর এটা হচ্ছে আটকে রাখ তো হচ্ছে ল্যাভেন্ডারটা হ্যাঁ আর এটা রোজ মনে হচ্ছে হ্যাঁ রোজ নাও এবার গুছিয়ে রেখে দাও এটা ঠাকুরের আগের বারে সেট আরো দিয়েছিল এরকমের বড় হ্যাঁ হ্যাঁ সেটা সব থেকে বেস্ট এইটা কিন্তু একটা জায়গায় লাগালে সেখানে শুধু রেখে দিতে হবে পুরো জল না জলা অবধি কারণ কি নিচে আর কিছু নেই একটা কন্টেনার এটা কি কন্টেনারের মধ্যে বা গ্লাসের মধ্যে হ্যাঁ আজকে একটু তাড়াতাড়ি খেয়ে টেয়ে শুয়ে পড়েছিলাম এখন বাজে আড়াইটার মতো এবার সে অ্যাকোয়াগার্ডের মিস্ত্রি এসছে কালকে এসেছিল কি প্রবলেম ধরতে পারছে না আর একটা মেশিনও থাকেনি সে জন্য আজকে আবার এসেছে মানে জল এক লিটার জল ভরার পর আর কল থেকে জল নিচ্ছে না আবার জলটা খালি হয়ে গেলেও যে আবার ভর্তি হবে সেটাও হচ্ছে না মানে সুইচ অফ করলে তারপর হচ্ছে আর রোহনের কাছে করছে ক্লাস আমি মাঝে মাঝে উঠে উঠে যাচ্ছি আর দেখছি এখন প্রায় বাজতেছে 4:30 মতো এখনও পর্যন্ত ধরতে পেরেছি কিনা জানি না বাপকে ফোন করছে মাঝে মাঝে আর সব দেখছি পুরো মনে হচ্ছে জলে মনে পুরো কি বলবো ঝিল ঝিল টাইপের মনে হয় না সেরকম এবারে ওই পাশের দিকে উঠছে এই রোহান একটু ছাদে এলাম আর এই পাশে বাজি ফাটাচ্ছে সব কি হ্যাঁ ফুস হয়ে গেল নাকি হ্যাঁ ফুস হয়ে গেল বাজি ফুটলো হিন্দি এরকমই তুলছে আর এরকম জুম করছে না এরকম সবচেয়ে লিকেজ বেশি হয়ে যায় ফানুসগুলোতে লিক বেশি হয়ে যায় ধরেই দেখে নিয়েছে আরে ভালো করে টান না ধরলে তো উড়েই এক্ষুনি নেমে যাবে গাছেই লেগেছে যা আমাদের মতো কেস দেখেছি আর ফানুস উড়াবি আমাদের মতো পুরো কেস এই তাল গাছে লেগে গেছিল এই তো ধরে গেলে না উঠে বেল পাতা উঠে যাবে ওই পাশে
হ্যাঁ এরকম হয়ে গেলে কোয়ালিটিটা আবার তাল গাছে উঠেছে ইরি চা চা তাল গাছে উঠে রয়ে গেছে যা আর আর বেরোনোর চান্স খুবই কম বেরিয়ে যেতে পারে এটা উঠছে আর কত ফেটে যাচ্ছে আর ফানুস উড়াবি নিচে চলে এসছি এখন বানাবো নান এই যে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটু চিনি আর একটু নুন দিয়ে দিচ্ছি এই যে দই পেতে রেখেছি দই দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য ময়দাটা মাখিয়ে নিয়েছি রেস্টে রেখে দেবো কিছুক্ষণ আর উপর দিয়ে দিয়ে দিলাম তেল তেলটা ভালো করে মাখিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে রেস্টে দিয়ে দেবো আর এই পাশে পনির করবো মটর পনির সের জন্য ঘরেই কালকে ছানা কাটিয়েছিলাম দেখিয়েছি সেইটা থেকেই মটর পনির বানাবো এই যে ঘরের তৈরি পনির সের জন্য অতটা ভালোভাবে আসা নেই সফট হবে যেমন হয়েছে তবু ঘরের তৈরি করা ছানা থেকে এগুলো পিস পিস করে এখন কেটে নিই পনিরটা কেটে নিয়েছি পিস পিস করে ওইজন মোটর ছিল একটু জলে ভিজিয়ে দিয়েছি আর প্যান বসিয়ে দিয়েছি পনিরটা যে কিউব করে কেটেছিলাম তার নাম গন্ধ কিছুই নেই সব ভর্তা হয়ে গেছে পুরো পনির আর মটরশুঁটির ভর্তাই বলা চলে একটুও কিউবের মতো নেই পুরো ছানা কাটার মতো হয়ে গেছে আর এই পাশে নানগুলো বেলে নেবো এই জন্য একটু ধনে পাতা আর কালো জিরে দিয়েছি বেশিক্ষণ রেস্টে রাখলে মনে হচ্ছে ভালো ফুল তো এখন দেখি কেমন কি হয় তবু তো ফুলেছে দেখতে পাচ্ছি এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম এখন উল্টে দেবো যা ফুলটাতে গিয়ে পড়ে গেল মানে ফোলেনি তেমন ও আরেকবার করেছিলাম বেশ ভালো ফুলেছিল একটু কুড়া টাইপেরও হয়ে গেছে এখন আমি তাবাতেই একটু সেকে নিচ্ছি তো এখন বাজে সন্ধ্যে 6:30 মতো তো আজকেও আমরা রেগুলারের মতো তাড়াতাড়ি রাতের ডিনারটা সেরে নিচ্ছি তো এখানে মা করেছে পনিরের তরকারি আর এই পাশে করেছে মা পরোটার মতো